হ্যালো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের তৃতীয় অধ্যায় ঠিক আছে টপ থার্টি অর্থাৎ তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে নিয়ে প্রত্যেকবারের মতো এবারেও বলছি যে এই যে কটা এমসিকিউ আলোচনা করব তার বাইরে কোনো এমসিকিউ এই এই মানে তিন নম্বর চ্যাপ্টার দিয়ে অন্তত আসবে না ঠিক আছে তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে থাকবে আর প্রত্যেকবারের মতো এবারেও বলছি যেগুলো একটা স্টার আছে কোনোটাই দুটো স্টার আছে আর তিনটে স্টার আছে একটা স্টার কম গুরুত্বপূর্ণ দুটো স্টার মিডিয়াম গুরুত্বপূর্ণ তিনটে স্টার বেশি গুরুত্বপূর্ণ এগুলো তো তোমরা জানোই তাহলে চলো শুরু করছি ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতির ধারণা ব্যাখ্যা করেছে কি স্লেচার ঠিক আছে এখানে দেখো অপশানে মার্ক করা আছে তারপরে দেখো চার নম্বরের কোশ্চেনটা দেখো পররাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত জাতীয় স্বার্থসমূহের একটি সুসংবদ্ধ বিকৃতিকে বোঝায় উক্তিটি কে করেছে হার্টম্যান করেছে তারপরে দেখো কোশ্চেনটা পররাষ্ট্রনীতির ধারণা অস্পষ্টতার দোষে দুষ্ট কে বলেছে হলসটি হলসটি বলেছে পরে কোশ্চেন হলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করেছেন অ্যান্সার হবে তিন ভাগে ভাগ করেছেন তারপরে কোশ্চেন দেখো মর্গ্যান থাও মন্ত্রালয় মন্ত্রালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন বলছে পররাষ্ট্র এটা অ্যান্সারই হবে মর্গেন তাও ঠিক আছে বলছে পররাষ্ট্র ভালো করে দেখো বলছে পররাষ্ট্র মন্ত্রালয়কে বৈদেশিক নীতির মস্তক কে বলেছে এটা মর্গেন থা বলেছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো গুরুত্বপূর্ণ ভারতের নীতির বৈশিষ্ট্য ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট পঞ্চশীল নীতির অনুসরণ অনুশীলন ঠিক আছে অনুসরণ তারপর দেখো ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য ওইটাই ওই পঞ্চশীল নীতির অনুসরণ তারপরে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি জাতীয় স্বার্থ রক্ষা করা তারপরে পররাষ্ট্রনীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জাতীয় স্বার্থ নেক্সট কোশ্চেন দেখো পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হচ্ছে ভৌগোলিক উপাদান ঠিক আছে কিভাবে অ্যান্সার ভৌগোলিক উপাদান তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন যেটা আছে ভারতে পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কে নেয় ভারতে পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন দেখো দ্য মেকিং অফ ই একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক কে জোসেফ ফাঙ্কেল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় তারপরে কোশ্চেন পলিটিক্স এমং নেশন কে লিখেছে মর্গেন তাও লিখেছে তারপরে ভারতের পঞ্চ পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ কি পঞ্চশীল তারপরে দেখো ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে তারপরে কোশ্চেন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কত সালে ওটা হবে উনিশশো সালে নেক্সট কোশ্চেন দেখো পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি কত সালে হয় উনিশশো সালে নেক্সট কোশ্চেন দেখো তোমরা যে নেক্সট কোশ্চেন ওই উনত্রিশেরটা আলোচনা করছি দেখো এইটা ভারতের কমনওয়েলথ অফ নেশন এর সদস্য না সদস্য নয় সদস্য একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ভারত পোখরানে ঠিক আছে পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে ভারতের কোথায় পোখরান জায়গাটা মনে রাখবে পরে কোশ্চেন দেখো ভারতের পোখরণে দ্বিতীয় পরমাণবিক বিস্ফোরণ ঘটে কবে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো কত খ্রিস্টাব্দে সিটি বিটি স্বাক্ষরিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে যেটা আছে দেখো কোশ্চেন আছে আমাদের বলছে ভারত হলো মার্কিন কৌশলে মার্কিং কৌশলের লিচনি বলছে লিন ঠিক আছে অর্থাৎ অপরিহার্য অঙ্গ কে উক্তিটি করেছে ওবামা পরে পরে কোশ্চেন দেখো পিন এর অর্থ কি অপরিহার্য অঙ্গ তারপরে বলছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো কি সার্ক তারপরে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে সার্কের উপকারকে জিয়ামুর জিয়াউর রহমান ঠিক আছে পরে কোশ্চেন দেখো ড্যাশ সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয় ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন উনিশশো আশি খ্রিস্টাব্দে বর্তমান সার্কের সদস্য সংখ্যা কত আট তারপর কোশ্চেন দেখো সার্ক গঠনের সময় সদস্য কত ছিল সাত ছিল সেভেন অর্থাৎ ঠিক আছে সার্কের নবীনতম সদস্য মানে শেষ শেষ সদস্য কে আফগানিস্তান এখন ঠিক আছে তারপর কোশ্চেন দেখো সার্কের অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান অন্তর্ভুক্ত হয়েছিল না সেটা কত সালে দু সালে সার্কের সনদের ধারা সংখ্যা দশটা আছে তারপরে সনদের ধারা দশটা ধারা আছে সার্কের সনদের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে এক নম্বর ধারায় তারপরে দেখো সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে থেকে বড়কে বৃহৎ ভারত সার্ক গঠিত হয় দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা তারপর দেখো সার্ক একটি কি আঞ্চলিক সংগঠন সার্ক গঠনের ব্যাপারে প্রথম যে রাষ্ট্র উদ্যোগ নিয়েছিল সেটা কে বাংলাদেশ তারপর দেখো সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল রাজীব গান্ধী তারপর দেখো সার্কের বলছে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সার্কের সচিবালয় হচ্ছে কাঠ সার্কের সচিবালয় হচ্ছে ঢাকায় অবস্থিত ঠিক আছে একদম না সার্কের সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত আর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ঢাকায় পরে কোশ্চেন দেখো বলছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো পঁচাশি সালে তারপরে দশম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কলম্বোতে তারপরে আদ্য অবধি মানে এখনও পর্যন্ত সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বার ঠিক আছে সার্ক প্রতিষ্ঠানকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন কে পাকিস্তান তারপর দেখো কোন কোন পরে কোশ্চেন দেখো কোন কন্যা বর্ষ হিসাবে চিহ্নিত করা চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয় বলছে কোন সালকে কন্যা বর্ষ হিসাবে চিহ্নিত করা উনিশশো নব্বই সালকে তারপর দেখো সার্কের সপ্তম শির্ষু সম্মেলন সদস্য রাষ্ট্রগুলির মধ্যেও সম্পাদিত হয়েছিল দক্ষিণ এশিয়ার বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা বা সাপটা ঠিক আছে তারপরে কোশ্চেন যেটা বাষট্টি নম্বরে কোশ্চেন আছে দেখো ভারতে নো ফ্রেশ স্ট্রাইক এই মানে এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকে করা কোশ্চেন আলোচনা করলাম তোমরা বুঝতেই পারছ ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ চব্বিশ নম্বর তোমাদের এমসিকিউ থাকে আর ভালো নম্বর পাওয়ার জন্য এইটা একটা ভালো জায়গা এই চব্বিশ নম্বরটা তোমাদের মানে চব্বিশের মধ্যে যাতে চব্বিশই পাও সেই চেষ্টাটা তোমাদের করতে হবে আর নিচে দেখো প্লে আছে সেখানে আরও অন্যান্য ভিডিও পাবে যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি আর এরকম ভিডিও পাওয়ার জন্য কন্টিনিউ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো